Shada shada megideda batashe bhasche nil akashe nil sharira chol tobu rat gulo shab magno munata lagno shab niraj chokher jale bhije jao kalo mokho তোমরা তাহলে এই ঘরটাই দিছে? আপনি তো জেনে শুনেই এত দূর পর্যন্ত হেঁটে এসেছেন, তাছাড়া বাড়িটা যেহেতু আপনার, আমি তো আর আমি তোমার চেয়ে বয়সে বড়, পিতৃস্থানীয়, কথাবার্তা আদব লেহাজ লজ্জা শরম থাকা উচিত। লজ্জাটুকু শুধুমাত্র এক পক্ষে থাকতে হবে, কেন তার সেসব কথা। শুনলাম আপনি মোরদের সাথে বসেছিলেন? হ্যাঁ, সে তো এখন তোতা পাখির মতো তোমার সেখানে বলি বয়ান করে। সম্পর্কের এই জায়গাটুকু আপনি বুঝতে পারবেন না। আর কিছু? সবকিছু তুমি জানতে পারছো, তাই না? আপনার কেন মনে হলো যে আমি ঢাকায় ফিরে যেতে চাই? এখানে আসার পর থেকে আপনার বিচক্ষণতার কথাই শুধু শুনেছি। আপনার কাছ থেকে এটা আশা করিনি। যেদিন মুরাদকে বিয়ে করেছি সেদিন থেকে এই বাড়িটার উপর আমার একটা অধিকার জন্মেছে। শিব বর্ষি দিয়া কখনো পুকুরে মাছ মারছ? লম্বা সময় পলকহীন এক দৃষ্টিতে পানির দিকে তাকায় থাকতে হয়, এটা তুমি শেখো নাই। তুমি চাইলে আবার এই বাড়ির থেকে যাইতে পারবে না। এই সামান্য ভয়টুকু দেখাবার জন্যই কি আপনি আমার দরজা পর্যন্ত এসেছিলেন? যাই। ও শোনো, মাদম লাবুকে বলছি একটা ভালো দেখা জার্মান রিড তোমার একটা হারমোনিয়াম তোমার জন্য নিয়ে আসতে। sonrasını dese. তোমার আব্বাই তো 10 কথায় একবার রাও করে, তুমি কি তার মতো নাকি? আমি কথা শুনতে ভালোবাসি। আরে গ্রামের মানুষ নানান রকম কথা কইব, সব কথাই কিন্তু বিশ্বাস করো না। আপনারটাও না। আপনি বাজার পর্যন্ত আমার সাথে কেন এসেছেন? এইটা কিরকম কথা কইলা বাজান? নিশ্চয়ই কিছু একটা জানতে চান আমার কাছ থেকে, যেটা এতক্ষণ চেষ্টা করে পারিনি। আমি শহর থেকে একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসছি কিনা, তাই তো? কথাটা যদি সত্যি হয় আলহামদুলিল্লাহ, যদি মিথ্যা হয়? যে দেখি বাজার আপনার মতো কাউকে খুঁজে পাই কিনা। ভাইজান এইখানে কই ঢুকল? আবার জুয়া খেলা ধরল নাকি? চোখে রাখুন লাগে। এখানে একা একা বসে থাকাটা বুঝি অন্যায়? তোমার এক নজর দেখতে এলাম, আবার নতুন কিছু করে ফেলছি কিনা সেটা দেখবার জন্য। আমি এখানে একটু বসি। তোমার মুখটা ছায়া ছায়া দেখতে চাই, কত বছর এমন মানুষ দেখি না। কে পাঠাইছে তোমারে এইখানে? তোমার কত কে বুঝবো? আমি নিজের ইচ্ছেতে এসেছি। আমার মতো একজন মানুষ আপনার মধ্যেও আছে। হ্যাঁ, অনেক বছরে ধুলো সরিয়ে বেরিয়ে আসতে হয়তো সময় নিচ্ছে, কিন্তু আছে, এটা সত্য। এটাই তো নিয়ম, একজন জিতলে অন্যকে হেরে যেতে হয়। আপনি আমাকে নিয়ে ভয় পাবেন না। তুমি জানো না। আমি জানি, আমি জানি দিনের শেষে অন্তত একজন মানুষ ঠিকই আমার পাশে থাকবে, সেটা মুরাদ। আমি না কাউরে শুনস না, আমি কেউরা চিনি নাই। কোন দিকে লয়ে গেছে? এখন একটা দেখছি পশ্চিম দিকে, ভাই আরে টানতে টানতে লয়ে যায় পশ্চিম দিকে। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি তাই। আগে খবরটা ফজলুল্লাহ চাচারে কুশল লাগে কেন গো মুকসুম মিয়া? আমাদের কি গায় গরু মনে হয়? কি যে কোন ছোট আম্মা, তাহলে কইতেছ না কেন? ভাইজান রে তুলে লইয়া গেছে। কি কস? মুরাদ ভাইজান রে বাজার ঠিকা ফরিদ চাচা আর হেল লোক ধরে তুলে লইয়া গেছে। কস কি তুই? আমি নিজের চোখে দেখেছি। নুসরাতের কাছে যেন এই খবর না পৌঁছায়। হাসার কি হইল? এইবার আমি দেখব তোমার ফয়জুল্লাহ সাহেব কি করে। একদম তুই যা, আমি দেখতাছি। নিজের পোলারে নিয়ে এগুলো কথা বলতে আপনার একটু কষ্ট হয় না? চুপ করেন, চুপ করেন আম্মা। কতবার কইছিলাম। কেন ওরা তো এক বংশের লোক। তুই আমি তো হয়েছিলাম বান্দির বেটি। এই সংসার দেখুন দেখুন লাগা আমার ফরিদের আম করে নিয়ে মরে না কেন আম করে নিয়ে মরো। এখনো কি ভাবিস তুই বাচ্চা আসুস? বাচ্চা আসুস অবেলায় গোসল করলে যে তুমি রাগ করো নাই তো তোমার ঘরে আমার দেখা? না না তোমাকে শহরেতে মেলা কায়দা কানুন, একজন আরেকজনের ঘরে যাইতে পারে না অনুমতি ছাড়া। এটা যদিও গ্রাম, তবু আমার শ্বশুরের ঘরে কিন্তু যখন তখন কেউ যেতে পারে না। কেডা কইলো পারে না? তুমি চাইলেই পারো। ছেলের বউ বলে কথা। সময় সেটা দেখা যাবে। মানে মানে কিছুই না, আসলে আমি একটা কথা বলতে আসছিলাম। যদিও ময়মুনাবু আমারে বলছে তোমারে কইতে না। উনি যখন নিষেধ করেছেন তাহলে বলতে চাইছেন কেন? সেটা আমার ইচ্ছা। আমি তো আর তার কথা মতো চলি না। সেটা অবশ্য আপনার ইচ্ছা। ভুললে চলবে না যে আমি ফজলুল্লাহ সাহেবের ছোট বউ। জি, কিন্তু আমি শুনতে চাইছি না। কেন? যদি আমাকে বলার ইচ্ছেই থাকতো তাহলে মেজমা নিজের থেকেই বলতেন। ওরে বাবা রে, মা ডাকা ধরছো দেখি। চাইলে আপনাকেও ডাকতে পারে, সম্পর্কটা তো সেটাই, তাই না? বোকা মাইয়া, শত্রু এখনো চিনল না। শোনো মাইয়া, তুমি যাই মনে করো, আমি মনে করি তোমার কথাটা শোনা উচিত। আপনাকে তো আর জোর করে আটকে রাখা যাবে না। কারা যেন মুরাদরে ধরে নিয়ে গেছে। to be taken.